প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কারিগরি ত্রুটি এবং নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের অনুষ্ঠান প্রায় 15 মিনিট আজকে বিলম্বিত হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশে প্রবর্তিত বিশ্ব সমাদৃত তরিকা তরিকায়ে মাইজ ভান্ডারিয়ার বাস্তব রূপদানকারী প্রতিষ্ঠান আর্তমানবতার সেবায় নিয়োজিত বিশ্বলি শানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন সাংস্কৃতিক ও সঙ্গীত বিষয়ক সংগঠন মাইজ ভান্ডারি মরমী গোষ্ঠীর ধারাবাহিক আয়োজন মরমিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আজ আমার সাথে রয়েছেন মাইজ ভান্ডারি ঘরনারী দুজন প্রথিতযশা শিল্পী এবং আপনাদের অত্যন্ত সুপরিচিত শিল্পী মোহাম্মদ জাবেদ হোসেন এবং মোহাম্মদ মঈনুদ্দিন। মোহাম্মদ জাবেদ হোসেন এবং মোহাম্মদ মঈনুদ্দিন, আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আমরা আমাদের নিয়মিত পরিবেশনা হামদ বারিতালা অথবা নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। আজও তারই ধারাবাহিকতায় আজকে নাত অথবা হামদে বারিতালা পরিবেশন করবেন আমাদের আজকের শিল্পী মোহাম্মদ মঈনুদ্দিন। মঈনুদ্দিন, জি কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? জি, মালিকের মেহরবানি হবে। আপনি নাত রসুল অথবা হাম কি পরিবেশন করবেন? জি, আমি নাত রসুল পরিবেশন করার চেষ্টা করবো। আমাদের আপনার ওখানে সম্ভবত ওই সম্ভবত জাভেদ হোসেনের ওই মাই ইয়েটা অফ রাখতে হবে। হ্যাঁ জি, অফ রাখতে হবে, সাউন্ডে অফ রাখতে হবে, নাহলে একটা ইকো ইকো আসতেছে। জি ঠিক আছে, আপনি কি পরিবেশন করছেন? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম করো পরখে পেলে বিসমিল্লাহ, ফির উসকে বানে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইবতেদা লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন পর গুল হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মগর সিতারোঁ সে জবাব আয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ কর দিল হম কদা কর সুখে হ্যায়, মোহাম্মদ কর দিল হম
আদা কর সুখে হ্যায় জো পর্দে খুদা কা আদা কর সুখে হ্যায় জো পর্দে খুদা কা আদা কর সুখে হ্যায় মুহাম্মদ কর দিল হাম আদা কর সুখে মদিনে মা মুঝি কো বুলাতে নেহি কিউ মদিনে মা মুঝি কো বুলাতে নেহি কিউ খুদা জানে কিয়া হাম খুদা জানে কিয়া হাম আদা কর সুখে হ্যায় খুদা জানে কিয়া হাম আদা কর সুখে হ্যায় মুহাম্মদ পর দিল হাম আদা কর সুখে হ্যায় মুহাম্মদ পর দিল হাম নাদু জখ ডরে হ্যায় না সর কে জুমে নাদু জখ ডরে হ্যায় নমসর কে হোমে হ্যায় নদু জখ ডরে হ্যায় নমসর কে হোমে হ্যায় কে পেলে সে জন্না কে পেলে সে জন্না আতা কর সুখে হ্যায় পেলে সে জন্নত আতা কর সুখে হ্যায় মুহাম্মদ পর দিল হাম আতা কর সুখে মোহাম্মদ কি উম্মত না যায় মোহাম্মদ কি উম্মত না যায়ঙ্গে দোজখ মোহাম্মদ কি উম্মত না যায়ঙ্গে দোজখ এ বাধা রসুলে খুদা কর সুখে হ্যায় ওয়াদা রসুল খুদা কর সুখে হ্যায় মুহাম্মদ পর দিল হাম খুদা কর সুখে হ্যায় মুহাম্মদ পর দিল হাম খুদা কর সুখে হ্যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মইনুদ্দিন সুন্দর একটি কালাম কি কার ছিল জি কালামটি কার লেখা ছিল কার রচনা ছিল সেটা জানেন আসলে নেটওয়ার্কের প্রবলেম বলা হচ্ছে না জি আপনাকে শুনতে পাচ্ছি আমি আচ্ছা আচ্ছা জাভেদ হোসেন এটা বলতে পারেন কার লেখা এটা কালাম জি আপনাকে শুনতে পাচ্ছি আমি আমরা এবারে জাভেদ হোসেনের কাছে যেতে চাই জাভেদ হোসেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমাকে শুনতে পাচ্ছেন না আপনি কথাগুলো একবার ছোট আসতেছে একবার বড় আসতেছে আওয়াজগুলো ও আচ্ছা আচ্ছা এটা নেটওয়ার্ক সমস্যার কারণ জি জি
আপনি কি গান করছেন এবারে? আমি একটি মাইজ ভান্ডারে কালাম দিয়ে শুরু করছি, গীতিকার ও সুরকার প্রয়াত রমেশ চন্দ্র শীল। আজম কেবলা কাবা কি খেলা খেলে আমার গাউসুল আজম কেবলা কাবা কি খেলা খেলে বাবা নুরানি সুরতে আইলো নুরানি সুরতে আইলো মানবের হালে আমার গাউসুল আজম কেবলা কাবা কি খেলা খেলে আমার গাউসুল আজম কেবলা কাবা কি খেলা খেলে বাবার এক জামানার সোহবত হাজার বছরে বাদত এক জামানার সোহবত হাজার বছরে বাদত সমান হবে না কবু সমান হবে না কবু রুমি সাহেব বলে আমার গৌসুল আজম কেবলা গাবা কি খেলা খেলে আমার গৌসুল আজম কেবলা গাবা কি খেলা খেলে নুরানি সুরতে আইলো বাবা নুরানি সুরতে আইলো মানবের হালে আমার কৌশল আজম কেবলা কাবা কি খেলা খেলে আমার কৌশল আজম কেবলা কাবা কি খেলা খেলে সে খেলা যে দেখতে যাবে সে তো খোদার দিদার পরে সে খেলা যে দেখতে যাবে সে তো খোদার দিদার পাবে দোজক হারাম হইবে দোজক হারাম হইবে খেতমতে গেলে আমার গৌসুল আজম কেবলা কাবা খেলা খেলে আমার গৌসুল আজম কেবলা কাবা কি খেলা খেলে বেলায়েত মুক্তার মাওলানা হাকিকি বাবা মাওলানা বেলায়েত মুক্তার মাওলানা বেলায়েত মুক্তার মাওলানা হাকিকি বাবা মাওলানা রমেশের ঠিক ঠিকানা রমেশের ঠিক ঠিকানা চরণ তলে রমেশের ঠিক ঠিকানা কদম তলে আমার গৌসুল আজম কেবলা কাবা কি খেলা খেলে রে আমার গৌসুল আজম কেবলা কাবা কি খেলা খেলে বাবা নুরানি সুরতে আইলো নুরানি সুরতে আইলো মানবের হালে আমার গৌসুল আজম কেবলা কাবা কি খেলা খেলে আমার গৌসুল আজম কেবলা কাবা কি খেলা খেলে। অসংখ্য ধন্যবাদ।
আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আপনার কাছ থেকে একটি সুন্দর রমেশ শীলের একটি কালাম শুনলাম। আমরা এবার আসতে চাই মইনুদ্দিনের কাছে। মইনুদ্দিন, আপনি আমাদেরকে কি শোনাবেন এবারে? এবার রুমিয়া বাংলা, রুমিয়া বাঙ্গাল বজ্র করিম মন্দাকিনী, মাওলানা ফজলুল করিম মন্দাকিনী রহমত। আসুন আসুন। হে তুমি হে সকাল রূপে বরণ নূপে পড়িয়ে রূপে যাবরণ রূপে মনোহন নূপে মরণ নূপে পড়িয়ে রূপে যাবরণ বহু রূপে রূপে নিতন বহু রূপে রূপে নিতন দেখো রূপে সনরে মনা সৃষ্টি দয়ানালে উপনে বসিয়া বিদ্যুৎ কেছ অভিনয় কিয়া সৃষ্টি দয়ানালে উপনে বসিয়া বিদ্যুৎ কেছ অভিনয় কিয়া জ্ঞানী গণে তোমার সতুর্থ দেখিয়া জ্ঞানী গণে তোমার সতুর্থ দেখিয়া হরায় বসেছে জ্ঞান হরায় বসেছে জ্ঞান রে মৌলা হরায় বসেছে জ্ঞান রে হরায় সচে জ্ঞান কে তুমি ও দয়াল মজ ভণ্ডার
বহু দূরে থাকে বহু দূরে থাক চিনতে না পারে তাই তোমায় ধরে চিনতে না পারে তাই তোমায় ধরে অসংখ্য রূপে জানলে অসংখ্য রূপে জানলে মানা তুমি সূর্যের কিরণে চন্দ্র আলোকে নক্ষত্র জ্বলে পুষ্পের চক্ষুতে সূর্যের কিরণে চন্দ্র আলোকে নক্ষত্র জ্বলে পুষ্পের চক্ষুতে কেন চোখ হেরিয়ে তোমার মহিমা গানলে মানা তোমার মহিমা গানলে মানা তোমার মহিমা গানো হে তুমি সহায় রঙে মধুর হাসিতে কাটকে মঙ্গে অঙ্গন রঙে নন্দের রঙে মধুর হাসিতে কাটকে মঙ্গে এ বিশ্ববাসীরে আগুন এ বিশ্ববাসীরে আগুন আমি এ মন্দন বান হনি মদন বনলে মনা হনি মদন বনলে মনা আমি এ মন্দন বান হে তুমি সহায় যোগে যোগে তুমি বিভিন্ন প্রদেশে নবী আলী নামে মনি ঋষি বেশে যোগে যোগে বিভিন্ন প্রদেশে নবী আলী নামে মনি ঋষি বেশে গোল অন্ধকারে হতে মানবে গোল অন্ধকারে হতে মানবে আলোকে আলোকে আনরে মনা আলোকে আনরে মনা আলোকে কে তুমি
নমস্কার সরে মহাসমর মদিনা নগরে অপার করুণা দান রে মাঝিভান্ডা সিংহাসন অলঙ্কিত করেছ দেখিয়া সবে হয় আনন্দিত মাঝি ভান্ডা সিংহাসন অলঙ্কিত করেছ দেখিয়া সবে হয় আনন্দিত প্রশংসা কীর্তন করেছে প্রশংসা কীর্তন করেছে শুনেতে মিলায় তান শুনেতে মিলায় তানলে মনা শুনেতে মিলায় তানলে মনা শুনেতে মিলায় তান তুমি প্রাণরে মন হরি প্রাণ চল অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মঈনুদ্দিন। বাংলার রুমি খ্যাত হযরত মাওলানা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ এক বিশাল কালাম এটি, যেটি বিশেষ করে মাইজ ভান্ডারি বলয়ের মধ্যে অত্যন্ত সুপরিচিত একটি কালাম। পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এবার আসতে চাই জাভেদ হোসেনের কাছে। জাভেদ হোসেন, আপনি কি শোনাবেন এবারে আমাদের? আমি এবার একটি, যিনি অসংখ্য মাইজ ভান্ডারির কালাম রচনা করেছেন এবং লিখেছেন, আব্দুস সালাম মাওলানা আব্দুল্লাহ বাঞ্ছারামপুরে, মাওলানা আব্দুল্লাহ বাঞ্ছারামপুর। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো একজন রাইটার, বিশেষ করে মাইজ ভান্ডারি ঘরনার একজন প্রখ্যাত একজন রাইটার লেখক, উনি অসংখ্য কালাম লিখেছেন। ওনার কালামের মধ্যে বিশেষ করে মরমী কালাম আছে, মাইজ ভান্ডারি কালাম আছে। ঠিক আছে, আসুন আসুন আপনি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সুন্দর একটি কালাম, একটি মরমী কালাম এটি। ¶¶
কবে তুই সাধু হবি, মন কবে তুই সাধু হবি, ওরে ভুইলা রইলি ভাবের খেলায়, ডাক দিলে চলিয়া যাবি, ওরে ভুইলা রইলি ভাবের খেলায়, ডাক দিলে চলিয়া যাবি, মন কবে তুই সাধু হবি, মন কবে তুই সাধু হবি। যুবকাল যুবতীর সঙ্গে কাল কাটালি মোহন রঙ্গে, যুবকাল যুবতীর সঙ্গে কাল কাটালি মোহন রঙ্গে, ওর বিষবেদনা অঙ্গে অঙ্গে, বিষবেদনা অঙ্গে অঙ্গে, ভাবে আর কয়দিন থাকবি, বিষবেদনা অঙ্গে অঙ্গে, ভাবে আর কয়দিন থাকবি, মন কবে তুই সাধু হবি, মন কবে তুই সাধু হবি। গুরু ভজন না করিলে ফল পাবি না, নাম জপিলে গুরু ভজন, গুরু ভজন না করিলে ফল পাবি না, নাম জপিলে ওর কার্য সিদ্ধি করতে হলে, কার্য সিদ্ধি করতে হলে বাধ্য করে আগে লোভী, কার্য সিদ্ধি করতে হলে বাধ্য করে আগে লোভী, মন কবে তুই সাধু হবি, মন কবে তুই সাধু হবি। মিটলো না তোর মনের আশা, শিখলি না তুই ভালোবাসা, মিটলো না তোর মনের আশা, শিখলি না তুই ভালোবাসা, ওর কার শোনে তুই খেলবি পাশা, কার শোনে তুই খেলবি পাশা, কবে নামের গুণ গাইবি, কার শোনে তুই খেলবি পাশা, কবে নামের গুণ গাইবি, মন কবে তুই সাধু হবি, মন কবে তুই সাধু হবি। আবদুল্লাহর তহবির শূন্য অঙ্গে নাই রে সাধুর চিহ্ন,
আবদুল্লাহরও তুমি শূন্য, আবদুল্লাহরও তুমি শূন্য, অঙ্গে নেই রে সাধুর চিহ্ন, আমার ভান্ডারি বাবার চরণ ভিন্ন। ভান্ডারি বাবার চরণ ভিন্ন, পূর্ণ বলো কোথায় পাবি মন কবে সাধু হবি, মন কবে সাধু হবি। ভুইলা রইলি ভাবের খেলায়, ও তুই ভুইলা রইলি ভাবের খেলায়, ডাক দিলে চলিয়া যাবে মন কবে তুই সাধু হবি, মন কবে তুই সাধু হবি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জাভেদ হোসেন। একটি সুন্দর একটি আত্মতত্ত্ব এই গানগুলো, বিশেষ করে আত্মতত্ত্ব এই গানগুলো হযরত আব্দুল্লাহ বাঞ্ছারামপুরি রহমতুল্লাহ আলাইহ রচিত। এরকম অনেক গান আছে আত্মতত্ত্বমূলক গান, ওনার গানের মধ্যে আত্মতত্ত্বমূলক পাওয়া যায় আমরা, স্রষ্টাতত্ত্ব সৃষ্টিতত্ত্ব। তারপরে আছে গুরুভক্তি মূলক মুর্শিদি গান বিশেষ করে, এবং তার চার লেখনের মধ্যে আরো যোগ হয়েছে মাইজ ভণ্ডারি কালাম, মাইজ ভণ্ডারি গান। এই আজকের এই কালামটি যেটি আপনি এতক্ষণ পড়লেন শোনালেন, একটি একটি আত্মতত্ত্বমূলক গান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কালামটি শোনানোর জন্য। আমরা এবারে আসতে চাই মঈনুদ্দিনের কাছে। মঈনুদ্দিন, আপনি এখন আমাদেরকে শোনাবেন যে কি শোনাবেন? আমি একটি মলয় সঙ্গীত করার জন্য চেষ্টা করছি। মন মন আসুন আসুন। ঘুরে বেড়ায় বল জঙ্গলে, মন পাখি মন পাখি কত করে করি মানা, পাখির বাসা ছেড়ো না, কত করে করি মানা, পাখির বাসা ছেড়ো না, সে আমার কথা শুনে না, সে আমার তা শোনে না, আর শোনে কবে না বলে, মন ময়না টিলা
পাখির দলে গিয়া সেখানে খেতে মনাটিয়া পয়স পাখির দলে গিয়া আবল তাবল বল শিখিয়া আবল তাবল শিখিয়া আরা করতে চাই বলে আরে জঙ্গলার পাখি আরাম দিও না পাখি আরে জঙ্গলার পাখি আরাম দিও না পাখি সাধক মন মোহনে মন আঁখি মন মোহনে মন আঁখি কেমনে রাখি উল্টা চলে মন পাখি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মঈনুদ্দিন। আমরা এতক্ষণ আপনার কাছ থেকে একটি তাও দেহতত্ত্বর একটি গান, আত্মতত্ত্বর আত্মতত্ত্বমূলক গান, একটি দেহতত্ত্ব নয়, একটি আত্মতত্ত্বমূলক গান, মনমোহন দত্তের একটি ঐতিহাসিক গান এবং খুবই পরিচিত একটি গান পরিবেশনের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা, তো আজকে আমাদের প্রিয় দর্শক, আমাদের আজকে নেটওয়ার্ক সমস্যা জনিত কারণেও আমরা একটু আমাদের নিজেদের একটু বিরক্তি বোধ হচ্ছে, কারণ আপনারা কতটুকু পাচ্ছেন আমি জানি না। আমাদের বিশেষ করে মঈনুদ্দিন যে গানগুলো করলো তার মধ্যে বেশ কিছু সমস্যা হয়েছে, শাব্দিক সমস্যা হচ্ছে, ছবি আটকে যাচ্ছে, তো সব মিলিয়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমরা অনুষ্ঠান শেষ করব জাভেদের গান দিয়ে। জাভেদ, আপনি ছোট্ট পরিসরে একটি গান আমাদেরকে শুনিয়ে আমরা শেষ করব অনুষ্ঠান, কি শোনাবেন? আমি এখন মাইজ ভান্ডারে যিনি মাওলানা আব্দুল আব্দুল মকবুল মকবুল পণ্ডিতের একটি কালাম, মকবুল পণ্ডিতের, হ্যাঁ ওই মকবুল মাইজ ভান্ডারে গান রচয়িতা এবং ওই মকবুল পণ্ডিত, অনেক গান লিখেছেন, একজন মকবুল পণ্ডিত নামে একজন গায়ক আছেন, সে গীতিকার আছেন, তো এটি যেটি বলছেন সেটি মকবুল পণ্ডিত নয়, এটি মকবুলে কাঞ্চনপুরী, আমরা যাকে আব্দুল আব্দুল গনি কাঞ্চনপুরী, হযরত মওলানা আব্দুল গনি কাঞ্চনপুরী, হযরত তাসকীর আজম মাজবন্ডারের একজন একজন প্রথম সারির একজন খলিফা, প্রথম আর্থের একজন খলিফা। আসুন আসুন, ধন্যবাদ, আসুন।
ছল করো না আর গুরুজি, ছল করো না ইয়ার, তোমারে না পাইলে আমার জীবন অসার। ছল করো না আর গুরুজি, ছল করো না ইয়ার, তোমারে না পাইলে আমার জীবন অসার। তোমারে না পাইলে আমার জীবন অসার, তোমারে না পাইলে আমার জীবন অসার, তোমারে না পাইলে আমার জীবন অসার। জীবন যৌবন ধনায় সপেচিত বচরণ, জীবন যৌবন ধনায় সপেচিত বচরণ, ডুবে আছে কুল মন প্রেমেতে তোমার, ডুবে আছি কোন মান প্রেমেতে তোমার, তোমারে না পাইলে আমার জীবন অসার। ছল করো না আর মৌলাজি, ছল করো না ইয়ার, তোমারে না পাইলে আমার জীবন অসার। তোমার প্রেমেতে মজে ইষ্ট মিত্র সব তেজে, তোমার প্রেমেতে মজে আমার ইষ্ট মিত্র সব তেজে, সাধে মোষণ করিয়াছি কলঙ্কে রোহা, সাধে মোষণ করিয়াছি কলঙ্কে রোহা, তোমারে না পাইলে আমার জীবন অসার। ছল করো না আর মৌলাজি, ছল করো না ইয়ার, তোমারে না পাইলে আমার জীবন অসার। তুমি মম প্রাণপতি, তুমি দুই নয়নের জ্যোতি, তুমি মম প্রাণপতি, তুমি দুই নয়নের জ্যোতি, তুমি বিনে নাই রে গতি তুমি প্রাণের সার, তুমি বিনে নাই রে গতি তুমি প্রাণের সার, তোমারে না পাইলে আমার জীবন অসার। ছল করো না আর মৌলাজি, ছল করো না আর গুরুজি, ছল করো না ইয়ার, তোমারে না পাইলে আমার জীবন অসার। মুখ বলো তোমারই আসে কাঞ্চনপুরের বনবাসে, মুখ বলো তোমারই আসে
কাঞ্চনপুরের বনবাসে তোমারে না পাইলে শেষে জীবন অসার গুরু, তোমারে না পাইলে শেষে জীবন অসার, তোমারে না পাইলে আমার জীবন অসার, ছল করোনা আর গুরুজি ছল করোনা ইয়ার, তোমারে না পাইলে আমার জীবন অসার, আর তোমারে না পাইলে আমার জীবন অসার। আমি কিন্তু সবার কাছে দোয়া চাচ্ছি, আমার একটু অসুস্থ শারীরিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরাও আমাদের প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমরাও চাচ্ছি আমাদের মোহাম্মদ জাভেদ হোসেন, উনি অসুস্থ অবস্থায় আসলে আসলে আমাদের কাছে এসেছেন, আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং মুনিবের দুয়ারে ফরিয়াদ রাখছি যেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এবং প্রিয় দর্শকদেরও বলছি আপনারাও একটু দোয়া করবেন, যাতে আমাদের শিল্পীরা যাতে সুস্থ থাকে, আমরা যাতে সুস্থ থাকি, আমাদের বিশেষ আমাদের সম্মানিত কর্মকর্তা টুটুল ভাই যিনি আমাদের অন্তরালে কাজ করছেন, ওনারও যাতে যে সমস্যা আছে সেগুলো যাতে মনিব দয়া পরবশ হয়ে সেগুলো যাতে সমাধান করে দেন, সেই সমস্যাগুলো সমাধান করে দেন, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুক, এটাই আমরা কামনা করি মুনিবর দ্বারা, এটাই আমাদের ফরিয়াদ। তো আজকে আমাদের সাথে আপনাদের এই সময় দেওয়ার জন্য, বিশেষ করে মঈনুদ্দিন এবং জাভেদ হোসেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আমরা আজ বেশি দূর আজ এগুতে পারলাম না, যেহেতু আমাদের নেটওয়ার্কও সমস্যা করছে এবং কারিগরি বিভিন্ন সমস্যায় আমরা পতিত হচ্ছে বারবার, তাই আর আজকে এতটুকুর মধ্যে আমরা সমাপ্ত করতে চাই। অনুষ্ঠান বা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।